মানুষ অতটা বোকা না যতটা বোকা সে দেখায়, যতটা বোকা আপনার কাছে সে উপস্থাপন করে যে সে বোকা, মানুষ আসলে বোকা না। সে কি করছে কি বলছে সে ঠিক নিজে জানে, মানুষ অতটা বোকা না। ধরুন আপনার সাথে একজন খুব আকারে খুব করে খারাপ ব্যবহার করছে, সে ঠিক জানে যে সে কি ব্যবহার করছে। প্রত্যেকটা মানুষ বোকার ভান ধরতে পছন্দ করে, বোকার সাজতে পছন্দ করে। এমনও অনেক মানুষ আছে যে তারা বোকা সাজে, অপর পাশের মানুষটা তার সাথে বেইমানি করছে, তার সাথে খারাপ ব্যবহার করছে, তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে বা তার ক্ষতি করার চেষ্টা করছে। তো যার সাথে এই জিনিসটা হচ্ছে তাকে আমি মনে করতেছি বা যে করতেছে যে ওই মানুষটা বোকা, সে বুঝবে না যে তার ক্ষতি করার চেষ্টা করতেছি আমি। তো সেই মানুষটা ভালো মানুষ বলে সে এটা প্রকাশ করে না। খারাপ মানুষগুলো যেই মানুষগুলোকে বোকা মনে করে, প্রকৃত অর্থে সেই মানুষগুলো বোকা না, সেই মানুষগুলো প্রকৃত অর্থে ভালো মানুষ, তাই জন্য তারা প্রতিবাদ করে না। আর খারাপ মানুষরা যে তাদের তারা যে খারাপ কাজগুলো করে সেগুলো যে বোকা মান, যাদেরকে বোকা মনে করে তারা যে বোঝে না, সেই জিনিসগুলোই খারাপ মানুষগুলো বোঝে না। এইটাই হয়েছে ভালো মানুষ আর খারাপ মানুষের ভিতরে তফাত। খারাপ মানুষগুলো সবসময় নিজেকে অতিরিক্ত চালাক মনে করে, আর আশেপাশের মানুষগুলোকে প্রচুর পরিমাণ বোকা মনে করে। তারা মনে করে কি যে আমি এটা এই লোকের সাথে খারাপ করতে চাচ্ছি বা তার ক্ষতি করতে চাচ্ছি বা তার ক্ষতি চাচ্ছি, তার সাথে খারাপ ব্যবহার করছি, পাশের লোকটা বা যার সাথে যে কাজটা হচ্ছে সে এটা বোঝে না যে তার সাথে খারাপ হচ্ছে, সে একটা বোকা মানুষ। কিন্তু প্রকৃতপক্ষে যেই লোকটা যারা খারাপ চায় যারা খারাপ মানুষ তারাই বোকা। পরিশেষে এইটুকুই বলবো যে মানুষ কখনো বোকা হয় না, যাকে বোকা ভাবছি সেও বোকা না, আর যে যাকে বোকা ভাবছে সেও বোকা না, নিজেকে যে চালাক মনে করছে সেও বোকা না। মানুষ কখনো বোকা হয় না, কেউ ভালো মানুষ হয় আর কেউ খারাপ মানুষ হয়, এইটুকুই শুধু তফাত।